কিরে, এখানে সব বসে আছিস? তা কি করবো ভাই, যা গরম পড়েছে, ঘরে টিকা যাচ্ছে না। যা বলেছিস ভাই, সবার একই অবস্থা। অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, চল সবাই মিলে পিকনিক করি। তুই বাল বেশি করিস না তো, এখন কি পিকনিকের সিজন? তা কি হয়েছে, মাতালদের আবার পিকনিকের সিজন? প্রতিদিন যখন বাংলা কামলা কামলা খাওয়া হয় তখন কিছু হয় না? আবার তুই বাংলাকে অপমান করছিস। বাঙালিকে অপমান করা মানে সমগ্র মাতাল জাতিকে অপমান করা। ও নো, বাংলায় মোরা বসত করি, বাংলা মোদের রক্তে ভাই, বাংলাকে যে অপমান করে তাদের মোরা নিপাত চাই, বাংলায় মোরা বসত করি, বাংলা মোদের রক্তে ভাই। নে আমার হার, বাংলার জিত। তাই সবাই মিলে বল, জয় বাংলার জয়। জয় বাংলার জয়। জয়। আরে পিকনিক হবে, কি বলিস? হবে মানে আলবাত হবে। তা কত টাকা করে দিতে হবে? ভেরি গুড কোশ্চেন। সবাই 100 টাকা করে দিবি, আগের বারে কম টাকা পড়ায় ঝামেলা হয়েছিল। ঠিক বলেছিস। তা কবে হবে আর কোথায় হবে? কালকে। সন্ধ্যা, আমার পকেট থেকে বারবার টাকা উধাও হচ্ছে, কে নিচ্ছে বলো তো? কি জানি বাপু, এ নিশ্চয়ই তোমার আদরে বাদর হয়ে ওটা নির্মলের কাজ। ও নো, কেন যে বাবা ওকে নির্মল নাম লাগলো ভগবানই জানে, পুরো নির্মলের বিপরীত মাল। তুমি ছেলেকে মাল বলছো, তোমার লজ্জা করে না? ও, এবার গায়ে ঝাড় লেগে গেল। আর যখন সেদিন আমি অফিস থেকে আসছিলাম, ও সবার সামনে উপরন্ত একটা মেয়ের সামনে আমাকে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, তোমার নাম কি? ও তোর বাবা আসছে। এ ফালতু, কাজ সময় ডিস্টার্ব করিস না তো, ও মালটাকে আসতে দে, কি করবে? তখন কিছু না, ও যাই হোক, এবার যদি আমার পকেট থেকে টাকা সরে তাহলে ওর আমি চামড়া খুলে জুতো বানিয়ে না পড়েছি তো আমার নাম অমূল্য দত্ত নয়। বাড়িতে নেই তো, এই তো 500 পাতি, ও আর ফেরত যাবে না। জো মেরা হাত মে, ও কবে নেই রিটার্ন জায়গা বাবার প্যান্ট মে। এই সপ্ত রেডি, মালটা এখনো আসছে না কেন রে? নির্মল তো, এই তো এসে গেছে। কি রে, এত দেরি হলো? ওই যা হয়েছে হয়েছে, এখন কি কি মেনু করেছিস বল। যা বলিস না কেন, এবারের বাংলাটা না খেতে খুব ভালো লাগছে। নে রোয়ামাল প্যাক কর। এ চেনাচু দিয়ে আর কতক্ষণ চালাবো, মাংস কত দেরি? জানি কি বাল ছেড়ছে। একদিন কি আমার 4-5 দিন?